চলতি মরশুমে দেখা গেছে ইস্টবেঙ্গলের সাফল্যের অন্যতম প্রধান কারণ সৌভিক চক্রবর্তী প্রথম একাদশে থাকা। সৌভিক চক্রবর্তী প্রথম একাদশে না থাকলে কি হয় সেটা পাঞ্জাবের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের আইএসএলে শেষ ম্যাচে আমরা দেখেছি। গোটা মরশুম জুড়ে সৌভিক নিজেকে সঠিক প্রমাণিত করেছেন, এমনকি সুপার কাপ জেতাতেও খুব বড় ভূমিকা পালন করেছিলেন সৌভিক। ইস্টবেঙ্গলের আইএসএলের যাত্রা শেষ হয়েছে, সাথে সাথেই পরের মরশুমের জন্য দল গঠনের কাজ শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল শিবির। তবে এরই ফাঁকে ইস্টবেঙ্গল জনতার একাংশের দাবি বা জানার ইচ্ছে, সৌভিক চক্রবর্তী কি পরের মরশুমে দলের সঙ্গে থাকবেন, তিনি কি দলের সঙ্গে থাকছেন নাকি অন্য কোনো দলে যোগ দেবেন, এই নিয়েই এখন ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা জল্পনা কল্পনা সৃষ্টি হয়েছে। শুক্রবার একটা অনুষ্ঠানে সৌভিকের সঙ্গে একান্তে কথোপকথনে আমরা জানতে পারি সৌভিকের সঙ্গে ইস্টবেঙ্গলে 3 বছরের চুক্তি রয়েছে এবং সেই চুক্তিকে সম্মান জানিয়ে ইস্টবেঙ্গলেই থাকার সিদ্ধান্ত নিতে চলেছেন সৌভিক চক্রবর্তী। যদিও ভারতের একাধিক ক্লাব ও বিভিন্ন এজেন্ট ট্রান্সফার ফি দিয়ে সৌভিককে নেওয়ার কথা ভাবেনি তা না, কিন্তু সেই সব প্রস্তাবে গুরুত্ব দিতে চান না সৌভিক। লাল হলুদ জার্সি গায়েই ফুটবল খেলতে চলেছেন ইস্টবেঙ্গল জনতার হৃদয়ে থাকা সৌভিক চক্রবর্তী।